আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন মশলা দিয়ে চা করেছি। তো বাসায় আমার শ্বশুর আর আমার দুজনেরই অনেক কাশি, তো তাই ভাবলাম যে মশলা দিয়ে একটু চা করে খাই, হয়তো ভালো লাগবে। আজ ভিডিও থাম্বনেল দেখে হয়তো অলরেডি অনেকে বুঝে গিয়েছেন যে আমি আপনাদের সাথে কী শেয়ার করতে যাচ্ছি। তো সম্পূর্ণ আনকমন একটি রেসিপি আপনাদের সাথে আজ আমি শেয়ার করতে যাচ্ছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাই প্লিজ সবাই ধৈর্য সহকারে আমার আজকের ভিডিওটি দেখে যাবেন। নর্মালি যারা আমার রেগুলার ভিডিও দেখেন, তারা কিন্তু অবশ্যই জানেন যে আমার বাসায় সবারই কম বেশি ভর্তাটা অনেক পছন্দ। ইভেন কি আমার ফ্যামিলির সবাই ভর্তা অনেক বেশি পছন্দ করেন, তো নর্মালি আমরা ভর্তাটা একটু বেশিই খাই। তো তাই ভাবলাম যে আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করি, আশা করছি আপনাদের অনেকের কাছে অনেক ভালো লাগবে। হয়তো অনেকের কাছে রেসিপিটি নতুন হতে পারে, আবার অনেকের কাছে হয়তো পুরাতন, তবে নর্মালি আমার কাছে মনে হচ্ছে যেন খুব বেশি একটা কেউ খায়নি এই ভর্তাটা। তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাই প্লিজ সবাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখে যাবেন। সর্বপ্রথম ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি ডাটা শাক নিয়েছি, হয়তো কেউ কেউ চিনতে পেরেছেন আবার কেউ কেউ চিনতে পারেননি, তাই বলে দিচ্ছি। এটা ছিল ডাটা শাক, একদম কচি যে ডাটা শাকটা ছিল সেটাই নিয়েছি। ডাটা শাকগুলোকে আমি সর্বপ্রথম কুচি কুচি করে কেটেছি, তারপর এগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপর এটার পানিটা যতটা সম্ভব ঝরিয়ে নিয়েছি, ধুয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। ভালো মতো পানি ঝরার পর আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি শাকটাকে। খুব হাই হিটে বাসতে যায়নি, এতে করে হয়তো জ্বলে যাবে। আর সবসময় মনে রাখবেন, শাক রান্না করার সময় হোক আর যেটাই করবেন, শাকটা ঢেকে কখনো রান্না করবেন না, এতে করে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তো আপনি যদি শাকের কালার ধরে রাখতে চান, একদম সবুজ কালার রাখতে চান, তাহলে আপনি ঢাকনা ছাড়া শাকটা রান্না করবেন, এতে করে শাকের কালারটা একদম সবুজ থাকবে, সুন্দর দেখাবে। তো এই তো আমি একদম মাঝামাঝি আঁচে শাকটাকে ভেজে নিচ্ছি। আর শাকের শরীরে যে পানিটা ছিল সেটা একদম শুকিয়ে আসা পর্যন্ত আমি আলতো হাতে এটাকে নেড়ে ছেড়ে বারবার কিছুক্ষণ পর পর শুকিয়ে নিচ্ছি। আমি এই ভর্তাটি যার হাতে খেয়েছি সে হয়তো এই পৃথিবীতে নেই, বাট যেদিন আমি এই ভর্তাটি বানিয়েছিলাম সেদিন বারবার আমি আমার বড় আম্মাকে মিস করছিলাম। তো এখানে আমি ভেজে নিয়েছি ছোট আলু, ছোট আলুকে সিদ্ধ করেছি, তারপর এগুলোকে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এটা আপনাদের পছন্দ, আপনারা চাইলে ভাজতে পারেন, না হলে আপনারা এভাবেও দিয়ে দিতে পারেন। তবে হালকা একটু ভেজে নিলে টেস্ট ভালোই আসে, খারাপ আসে না। তো এটা আমার পছন্দ মতো আমি করে নিয়েছি, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে স্কিপ করে যেতে পারেন। তো এই তো এখানে আমি শাকটাকে নিয়ে নিয়েছি আর তার সাথে শুকনো মরিচটাকে আগে ভেজে গুঁড়ো করে নিয়েছি, অফ ক্যামেরায় সেটা করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, আর দেখতে পেয়েছেন আলুগুলোকে তো ভেজে নিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। রেগুলার ওয়াইজ আমার যে সকল আপুরা আমার ভিডিও দেখে যাচ্ছেন, প্লিজ এখনও যারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখা মাত্রই একটি লাইক দিয়ে দেবেন, কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, এতে করে আমি অনেকটাই উপকৃত হব। আর যদি তো অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে যারা যারা এখনও আমার সাথে আছেন, তাদের মধ্যে আমি বলবো, আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলে আজকে প্রথম এসে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখুন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি তো অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যেহেতু আমি শাকটা ভাজার সময়ও একটু লবণ দিয়েছিলাম, তারপর আবার আলু ভাজার সময় একটু লবণ দিয়েছি,
তাই আমি ভাবছিলাম যে আমার লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এটাকে মাখাতে পারেন। তো আমি সব কিছু দিয়ে মাখিয়ে তারপর এখানে সর্বশেষ সরিষার তেল দিয়ে দিচ্ছি। চাইলে কেউ কেউ এখানে এক পিস মাছও দিয়ে দিতে পারেন, এতে করে কিন্তু ভর্তার টেস্টটা একটু অন্যরকম আসবে। আর এমনিতে নর্মালি কিন্তু এটা আলু পেঁয়াজ কুচি শুকনো মরিচ সরিষার তেল দিয়ে হাত দিয়ে মাখালে ভর্তাটা অসাধারণ লাগে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটি। যারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এতে করে আসলে আমি অনেকটা উপকৃত হব। তো এই তো আমার কাছে মনে হচ্ছিল যেন লবণটা একটু কম হয়েছে, আরও একটু লাগবে, তাই আমি আরও একটু লবণ উপর দিয়ে ছিটকে দিয়ে আবারও মেখে নিচ্ছি। তো যার কাছে আমি এই রেসিপিটি শিখেছি আসলে উনি এই পৃথিবীতে নেই, সেটা ভাবতেই খারাপ লাগছে। তো এই তো আমার আজকের রেসিপি ছিল। তো রান্নাবান্না করে এসে তারপর ভাবলাম যেহেতু একটু ক্লান্ত লাগছে আর গরমও পড়ছে, তাই সবাই মিলে তরমুজ খাবো। তো তরমুজ কেটে নিয়েছি এখানে। তো এই তো আয়না বাবা এখানে কাজ করছে, তাই ভাবলাম যে সবাই মিলে এখানে বসেই খাই, তাহলে হয়তো ভালো লাগবে। এর মাঝে আমি বেশ কিছুটা সময় পার করে ফেলেছি, দুপুরে খাওয়া দাওয়া নামাজ ঘুম যতটুকু করা ততটুকু কমপ্লিট হয়েছে। তারপর বিকেলবেলায় একটু প্রয়োজনীয় কাজে বের হয়েছি বাইরে। বিশেষ কিছু সময় থাকে বিশেষ কিছু মানুষের জন্য, তো ওই সময়গুলো তাদেরকে নিয়ে কাটাতেই ভালো লাগে। আমি জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, তবে কেমন লেগেছে সেটা তো অবশ্যই আপনারা আমাকে জানাবেন, কারণ আমি আপনাদের মূল্যবান মন্তব্যটি জানার জন্য সবসময় অপেক্ষায় থাকি। তো অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটুকু আমাকে জানাবেন। বরাবরের মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি, আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।